টিকি ডিজিটাল সাউন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেউ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। যে আমার কথা অত দূরে যাবে কেন, মনে মনে উত্তর দিচ্ছে। আপনার উত্তর দিলে আপনাদের লাভ, উত্তর না দিলে আপনাদের ক্ষতি, আপনারা সবাই জানেন। কথা হচ্ছে কি ভাই, আমি আপনাদের এলাকায় অনেক জায়গায় কম বেশি এসেছি, ক্যাসেটে আপনার অজনুষ্ঠে শুনেছেন। আমি আপনাদের সামনে এসেছি, আপনাদের কোনো অসুবিধা আছে কি বাবু? না অসুবিধা নেই। কী করে বুঝলাম? ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। আপনি কি খুশি কি বেজার আপনার চেহারা দেখলেই বলে দেওয়া যাবে। এতক্ষণ ধরে আপনার আওয়াজ শুনছেন, মনে হয় যেন একদম ব্যাটারির চার্জ আর শেষ হয়ে গেছে। একটু দেখি তো চার্জ আছে কিনা। তকবীর দেবেন নারাই তকবীর? ভালোই চার্জ আছে। আরও তকবীর দেন নারাই তকবীর? কিছু কিছু লোক ভাবছে জলসার লোক নেই, কথা ঠিক না বল? কিছু কিছু লোক ভাবছে যে জলসার লোক নেই, সব শেষ হয়ে গেছে। লোক আছে কিনা আপনারটা বুঝিয়ে দিন তো, একটু জোরে তকবীর দেবেন। যারা বসে আছে, ঘুরছে, তারা দাঁড়িয়ে আছে, যারা চলে আসুক। আর স্বেচ্ছাসেবক ভাইদের কাছে অনুরোধ করবো, কোনো কাজ না থাকলে বসে যাও, শুধু পকেটে ব্যাসে শুধু এমন কথা ঘুরছে, কী হয়েছে? কোনো কাজ নেই, বসো জলসা বসো। পঞ্চাশটা কমিটির ছেলে যদি এখানে বসে ভাই, আর অসুবিধা হবে কি? যাহা তরে কাঁদো ভিড়ি মন, সেইভাবে নকল কান্না কাঁদি আমি অকারণ। কমিটির ছেলে মনে করে শুধু আমরা বাজার কন্ডাক্ট করবো, রাস্তায় ঘুরবো, এমতামত করবো, কোনো কাজে শুধু ঘুরতেছে। ব্যাসলে যখন জলসায় বসবে, ওরাই বসলে তো অর্ধেক হয়ে যাবে না কি ভাই? আমি অনুরোধ করবো, কাউকে হুকুম করবো না। সেই জন্য আমি যে অনুরোধ করছি, যারা আশেপাশে আছেন চলে আসেন। আমি যতক্ষণ থাকবো, আমি যেমন থাকবো আপনাদের তেমন রাখবো, অসুবিধা নেই তো? তকবীর দেন নারাই তকবীর? নারাই তকবীর? ভাই যদি এখানে একটা বাঘ পড়ে, আমরা পালাবো না থাকবো? সবের আগে আমি পালাবো, কথা ঠিক না বল বলেন? আচ্ছা ওই বাঘ, ওই বাঘে যদি নখ কেটে আর দাঁতটা ভেঙে দিয়ে যদি এই জায়গাটা যদি ছেড়ে দেওয়া যায়, আমরা কি পালাবো বলে মনে হয়? এই দুটো বাচ্চাকে ছাড়বো, এরা গলায় দড়ি দেবে, দিয়ে আর পাঁচজন শুধু গলায় দড়ি দিয়ে মারতে মারতে ঘুরবে। প্রথম বাঘ আসলো, আমরা ছুটে পালালাম, তারপরে যখন বাঘ আসলো কেউ পালালাম না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দ্বিতীয় বাঘের কোনো দাঁতও ছিল না, নখও ছিল না, সেই জন্য বাঘকে ভয় করি না, কথা ঠিক না ভুল? বাঘ আজকের আমাদের বাঘ আমরা বলি, আমাদেরকে নিজেকে আমরা সিংহ বলে দাবি করি, কিন্তু বাঘের যে দাঁত থাকা দরকার আছে, নখ থাকা দরকার, সেইগুলো আমাদের আউট হচ্ছে, সেই জন্য আমাদেরকে মানুষ ভয় করে না, কথা ঠিক না ভুল? অথের যারা আশেপাশে আছেন, আমি অনুরোধ করবো, কাউকে হুকুম করব না, দয়া করে এই জায়গায় বসে যান, আর মহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই মাইক ম্যান কোথায় বলেন তো? ওই তো বসে আছে। ও খুব বেশ, পুরো জিরো করো, বেশ পুরো কেটে দাও, কেটে দাও বাপ, কেটে দাও, টন বাড়া বাড়াও, টন বাড়া, হ্যাঁ জ্ঞান উঠুক পুরো। ঠিক আছে, হ্যাঁ কথা শুনে ভালো। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الهادرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد الذي خلق السماوات والأرض وما بينهما في ستة أيام ثم استوى على العرش কোরআন শরীফের পারা নাম্বার 19
সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 59, পৃষ্ঠা নাম্বার 366, ঠিক ডান দিকের পৃষ্ঠায় একটা লাইন পড়ো, আমার আল্লাহ বা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন থুম্মা ইসতাওয়া আলাল আরশ। قال النبي صلى الله عليه وسلم إن هذه القلوب تزدأ كما يزدأ الحديد إذا أساب ما أقيل رسول الله فما زاله أقل كثرة ذكر الموت وتلاوة القرآن. قال النبي صلى الله عليه وسلم القرآن شفيع مسنف ومجد مصدق من جعله أمامة قده إلى الجنة ومن جعل خلف جاره سقطه إلى النار. قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. دل الشريف اللهم صل على খুব জোরে পড়েন وعلى علي سيدنا তোমারি নূরেরি অসিলতে জমিন আসমান আজ আলো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। তোমারি নূরেরি অসিলতে জমিন আসমান আজ আলো হয়েছে, তোমারি নূরেরি অসিলতে মুমিনের অন্তর আলো হয়েছে। মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ, মারহাবা 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 ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা জোরে وعلى علي سيدنا مولانا محمد তোমারি আঙুলের ইশারাতে আসমানে চাঁদ দুটো হয়েছে। আরো জোরে ভাবে না, একটু জোরে বলতে পারছেন না? তোমারি আঙুলের ইশারাতে আসমানে চাঁদ দুটো হয়েছে, তোমারি নূরেরি অসিলতে মুমিনের অন্তর খুশি হয়েছে। আরো জোরে বলেন মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ, মারহাবা 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 ইয়া হাবিবাল্লাহ, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ, মারহাবা 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 ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا আমরা সকলে জিকির করি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আর একটু জোরে বলেন, আধার যেমন করে চায় আলোকে, পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কচি শিশু যেমন মায়ের আঁচল, কচি শিশু যেমন মায়ের আঁচল, জাপটে ধরে রাখে করে না কবুল, তেমন করে প্রভু চাই তোমাকে, তেমন করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আরো জোরে বলেন, আধার যেমন করে চায় আলোকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গধুলির আলো আধা বিকেল বেলা, গধুলির আলো আধা বিকেল বেলা, কাটে না কাটে না প্রভু রঙিন মেলা। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, বাসবো ভালো প্রভু আমরা তোমায়, আরো জোরে বল না সুবহানাল্লাহ, বাসি ভালো প্রভু আমরা তোমায়। পাহাড় যেমন করে ঝর্ণা বহায়, নদী যেমন করে সাগরকে চায়, তেমনি করে প্রভু চাই তোমাকে। আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, সুদ্য সম্মানীয়, এই জলসা নির্বাচিত নির্ধারিত মনোনীত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, বিশেষ করে জলসার মধ্যমণি শেরে তাজ আওলাদ মুজাদ্দিদ জামান ফুরফুর শহীদ থেকে আগত, ফুরফুরা শহীদ থেকে আগত জাদা হুজুর কেবলা, দূরদূরান্ত থেকে আগত অনাগত আমন্ত্রিত আমন্ত্রিত সকল লামায়ে কেরামগণ, আমার সামনে বসে থাকা জ্ঞান পিপাসু আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, রসুল প্রেমিক, আমার সমস্ত ভদ্র মহোদয়গণ, আলোতে আধারিতে বসে থাকা স্নেহময়ী শ্রদ্ধাময়ী মমতাময়ী মা আয়েশার উত্তরসূরী, মা খাদিজার উত্তরসূরী, মা রাবেয়া বাশির উত্তরসূরী, আমার সকল মা এবং বোনেরা, আমি গুনাহগার নজরুল ইসলাম, আমি আমার হৃদয়ের মণিকোটার শেষ লগ্ন থেকে ঝোড়া পাতার মর্মধ্বনির অন্তরালে, কুচি পাতার সবুজের সমারোহে, শিমুলের রঙে রাঙা হয়ে সূচিত হয়েছে এই পবিত্র মাহে সফরের পবিত্র রজনী, তারির পবিত্র রজনীতে সে মহান স্রষ্টাল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে আমরা প্রশংসা করি যে মহান স্রষ্টাল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেছে বেছে নির্বাচিত করে নির্ধারিত করে ছেকে ছেকে এই পবিত্র মাহফিল আনিয়েছেন। আমরা সকলে কৃতজ্ঞতা স্বীকার করি, প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ও ভাই, আল্লাহ পাক আমাদেরকে আনিয়েছেন, আমরা এসেছি গো, আল্লাহ পাক আমাদের আনিয়েছেন না, তা যারা ঘুরপাক খাচ্ছে এদেরকে আল্লাহ আনেনি কেন, কি হয়েছে? আল্লাহ তো আমাদেরকে আনিয়েছেন বারক সত্য কথা, যারা ঘুরপাক খাচ্ছে, আমি যখন গাড়ি রেখে যখন যাচ্ছিলাম তখনও যে অবস্থা, এখন আসলাম তো একই অবস্থা, মানে ট্রাফিক দিলে খুব ভালো হয়। কিছু কিছু ছেলেরা আর কিছু কিছু যুবকের আমরা দেখছি লক্ষ্য করে, মানে জলসার আসার দিকে তাদের ইচ্ছা নেই, মানে শুধু বাজার যেন কন্টাক লিয়েছে, মাওলানা সাহেব যা যুগ আর যে হুজুর সাহেব যা ও গায়ে ধাক্কা লেগে তো সরে না, কথা ঠিক না ভুল বলেন, তাদের নিয়তটা কি? আজকের আপনারা এসেছেন এক একজন এক রকম নিয়তে এসেছে, আপনারা উদ্দেশ্য এসেছেন যে এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আজকের আমাদের জলসাটা শেষ শোনা হতে পারে, সারা জীবন আপনি যতদিনে বাঁচবে ততদিন জলসা শুনবে, কিন্তু আপনি বাঁচবেন এই গ্যারান্টি সিকিউরিটা কে দেবে? জলসায় ঘুরছে তাহলে এক একজন এক রকম এক রকম নিয়তে ঘুরছে না, ওরা ভাবছে যে আমরা এত চালাক চতুর ছেলে, আমরা এত যুবক ছেলে, আর আমরা জলসা শুনবে, একটা বাজে জিনিস,
আমরা দরুদ শরীফ পড়বো, কলমা শরীফ পড়বো। রাস্তাঘাটে যা পরিস্থিতি, যা পরিস্থিতি, যা পরিবেশ, সিচুয়েশন, যা মানে এদের জলসাটা জানে, এদের কাছে জানে একটা এলার্জি এসে গেছে। জলসা মানে জানে মুভিতে জলসা, জানে যাও বাজারে যাবো, ফুচকো খাবো, মেয়ে ছেলেগুলো কোথা আছে একটু ঘুরবো। যদি মেয়েদের সঙ্গে যদি ঘুরতে না পারলাম তাহলে আমি মানুষটা হজম করতে দেবো, মেয়ের দু একজন গালাল দেবে। আর আমি অনুরোধ করবো ওইসব জলসা, ওই বিশেষ করে যে সমস্ত ভাই এবং বাবাজিরা যাদের মেয়েরা ঘুরছে বাজারে, তাদেরকে আমি অনুরোধ করবো যে আপনার মেয়ে যদি বাজারে ঘরে আপনি যদি জলসা বসেন, আপনাকে জলসা শুনতে আপনি সোজা বাড়ি যান, গিয়ে দেখেন আপনার মেয়েটা কোথাও ঘুরছে না, বাজারে না হাটে না বাগানে, এখানে সেখানে ঘুরছে, দেখেন আপনার জলসা শোনাচ্ছে, আপনার মেয়েটাকে পর্দা করা, আপনার মেয়েটাকে বাড়িতে রাখা অতি জরুরি, কথা ঠিক না বলুন? জলসা কমেডি ছেলেরা ডিসপ্লে লাগিয়েছে মেয়েদের বসার জন্য, তারপর আপনি বাজারে ঘুরবেন কেন? আর কিছু কিছু ছেলে ডিসপ্লে দেখতেছে, ডাইরেক্ট দেখতে ভালো লাগে না, ইনডাইরেক্ট দেখতেছে ডিসপ্লে সামনে, মানে মেয়েরা যেদিকে সেই দিক ঘুরে ঘুরে ধান্দা আলাদা। এখানে জলসা বসে জলসা ফাঁকা না, আমি একটু ডিসপ্লে দেখি একটু ও ধান্দা আলাদা। আমার আব্বের যুবকরা জোয়ানেরা আল্লাহ নবী দু জাহানে বাসা জানিয়ে দিলেন, আপনার নিয়তটা যদি ঠিক হয় আমাল মানিয়াত, আপনার নিয়তটা যেদিকে যাবে আপনার পাটা সেদিকে চলবে, আপনার নিয়ত যদি হয় আমি আজকের মসজিদে যাব আল্লাহ বাবা আপনাকে মসজিদে নিয়ে যাবে, আপনার নিয়তটা যদি এই নিয়তটা থাকে যে আমি মসজিদে যাব না আমি গাজার থেকে যাব, শয়তান তোমাকে ওইদিকে নিয়ে যাবে। সকালে ঘুম থেকে উঠে এক একজন এক রকম নিয়তে কাজ করে ভাই, খুব কড়া কথা বলবে, কিছুক্ষণ থাকবো আপনার কড়া কথা বলবে, অসুবিধা নেই তো? আমি চাই না, আমি বলবো না যে আপনাকে আমাকে আপনারা দাওয়াত করবেন, দরকার নেই, রুজি যার যেখানে থাকবে সেই জায়গাটাতে আল্লাহ পাক তাকে ঠিক নিয়ে যাবে, কথা ঠিক না ভুল? আজকের সিচুয়েশন, আজকের জলসা পেশারা পশ্চিমবঙ্গে কেন, আমাদের মতো এরকম ছোট ছোট জুনিয়র জুনিয়র বক্তাগুলোর তাদের রাত কামাই নেই, সে আশ্বিন থেকে শুরু হয়েছে এখন বৈশাখ পর্যন্ত প্রায় দিন ডাইরি বুকিং, তাহলে আমরা তো কোন রকম প্রাইমারি স্কুলের ছাত্র, কথা বুঝতে পারছেন না? তাহলে যারা সিনিয়র সিনিয়র বক্তা, যারা সিনিয়র সিনিয়র ফুরফুরা সাহেব, পীর সাহেব, তাদের অবস্থাটা কি দেখেন? তাহলে পশ্চিমবঙ্গে কি হারে জলসা হচ্ছে, কি হারে জলসা হচ্ছে, কিন্তু পরিবর্তনটা হচ্ছে কোথায়? ইসলাম আই এস এ এ এম, আই ফর আমি, এস ফর সারেন্ডার, এল ফর লর্দার সংবিধান সমূহ, এ ফর আল্লাহ, এম ফর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ আমি পুরোপুরি আত্মসমর্পণ করব আল্লাহ এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবিধানের উপরে, এর নাম হচ্ছে ইসলাম। আপনি কতটা জানেন ও শুনেছেন, কতটা কি জানেন এটা দেখার দরকার, এর নাম ইসলাম নয়, আপনি কতটা মানেন তার নাম হচ্ছে ইসলাম, কথা ঠিক না বলবেন? জলসা দিয়ে যাবো, হ্যাঁ জলসা দিয়েছি, সেদিন এক জায়গায় জলসা করতে গেছে বাবু কাকদ্বীপ লাইন, তা 2 কিলোমিটার 3 কিলোমিটার প্রায় লাইটিং জুড়ে, 3 কিলোমিটার মতো সব লাইটিং, বুঝছি সবনা সাংঘাতিক জলসা, জলসা কাছাকাছি গেলাম বসেছিলাম, যে ভাই তোমাদের বিরাট জলসা দিচ্ছে, বলে হ্যাঁ বুঝলি না আমাদের বিরাট, এই লাইটিং খরচ শুধু 80,000, টোটাল ডেকোরেশন খরচ 2 লাখ, বাহ 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 ভালো ভালো, তোরা নামাজ পড়িস কজন? বলেছে ময়দিনকে ডাক, ময়দিনকে ডাক, এদের ময়দিন খুঁজে দিন, তোর কি হয়েছে, তোর জলসা কমিটি কজন? বলে 35 জন। নামাজ পড়িস কজন? বলে ময়দিনকে ডাক। ময়দিন কেন কি হয়েছে? বলছে হুজুর ওই দিন নামাজ পড়ে। 35 জন জলসা কমিটি, নামাজ পড়ে কজন বললাম? আপনি কতবার জলসা দিয়েছেন একথা আল্লাহ আপনাকে একটাবারের জন্য জিজ্ঞাসা করবে না, এই বান্দা তুই জলসা কতবার দিয়েছিস একটাবারের জন্য আপনাকে জিজ্ঞাসা করবে না, আপনাকে একটাবারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে না, এই তুই ফুরফুরা শরীফে কবার গেছিস আল্লাহ পাক আপনাকে একটাবারের জন্য জিজ্ঞাসা করবে না, একটাবারের জন্য আপনাকে জিজ্ঞাসা করবে না, এই বান্দা তুই কতবার আজমির শরীফে গেছিস আপনাকে একটাবারের জন্য জিজ্ঞাসা করবে না, আপনাকে একবারের জন্য জিজ্ঞাসা করবে না, তুই দেবন্দে কতবার গেছিস ঘুটিয়ারিতে কতবার গেছিস আপনাকে একটাবারের জন্য জিজ্ঞাসা করবে না, আপনাকে জিজ্ঞাসা করবে তুই নামাজ কাদা করেছিস কেন বল, কথা ঠিক না বল? বলেন ওগুলো করেছো ভালো, ঘুরপুরা গেছে ভালো, আলহামদুলিল্লাহ আল্লাহর ওলির মাজারে প্রতিদিন তুমি যাও, দুবেলা যাও অসুবিধা নাই, আজমিরে যাও চব দিনের 24 ঘন্টা তুমি যাও অসুবিধা নাই, তুই নামাজ পড়েছিস কি বলে এটা আপনাকে জিজ্ঞাসা করাবে, নামাজ নামাজ দিয়ে সব, নামাজের জন্য সব, নামাজের জন্যই আজকে জলসা, জলসার জন্য নামাজ নয়,
নামাজের জন্য এত কিছু করাতো না কি ভাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দন্দন মোবারক শহীদ হয়েছিল কিসের জন্য? নামাজের জন্য তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার কোণার ভিতরে ঢুকে গেছিল, রক্তে রক্তাক্ত হয়ে গেছিল। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা ঢাল করে দাঁড়িয়েছিল, তীরের পর তীর ঢেকে হয়ে গেছিল। কিসের জন্য? এই নামাজের জন্য তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা ঘটনাগুলো উড়ে দিয়েছিল, হাতগুলো কেটে গেছিল, পাগুলো কেটে গেছিল, বুকগুলো চিরে গেছিল। কিসের জন্য? এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তো। জলসা দিয়েছে বাবু? হ্যাঁ জলসা দিয়েছে। আমরা জলসা আমাদের অনেক টাকা খরচ। আজকে হজরে নামাজ পড়ছো বাবু? না, জলসার জন্য মাথা খারাপ কি? আমার বেলা যুবকরা জোয়ানেরা ওল্লা বাঘের বান্দারা শুনে দিন, আপনি যদি ইসলামের জন্য আপনি কাজ করছেন এটা আপনার অবশ্যই ভালো জিনিস, আপনি জলসা দিচ্ছেন এটা আপনার অবশ্যই ভালো জিনিস, এই জলসাটা হয়তো আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে, কারণ কিয়ামতের ময়দানে ময়দানে মহাসুরেতে এটা আপনার নাজাতের উসিলা হতে পারে, কিন্তু আপনি মনে 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 ভেবে দিয়েছেন আমি জলসা করছি আমি জলসা দিচ্ছি এটাই হচ্ছে আমি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট। না, ভুল কথা। আপনার নামাজি বানানোর জন্যই জলসাটা। আপনাদের এলাকায় তো মিনিটে মিনিটে মসজিদ, মিনিটে মিনিটে, কথা ঠিক না বল? দেখছি ওদিকে মসজিদ, এদিকে মসজিদ, এইদিকে মসজিদ। স্যার রাস্তাঘাট তো কি বলা যাবে না, ওটা আমাদের তো ও বলি গণ্ডগোল। কেন বলেন তো? আমরা হচ্ছে শয়তানের দুশ্মন। কাদের দুশ্মন? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানকে চিনতে পেরেছে, বুঝলেন? বলছে এই শয়তান শোন, এই শোন, এই ইবলিস শোন। শয়তান দাঁড়িয়ে গেলেন, বলছে একটা কথা বলবো। বলছে কি কথা? বলছে আমি তোমাকে একটা প্রশ্ন করবো। বলছে কি? বলছে বলো তো, তোমার এক নম্বর শত্রুকে, ইবলিস চুপ করে আছে, বলছে বলো তোমার এক নম্বর শত্রুকে, তুমি নির্দ্বিধায় বলো, নির্বিঘ্নে বলো, বিনা ভয়ে বলো, কে তোমার এক নম্বর শত্রু? কাকে বলছে? শয়তানকে। কথা বুঝতে পারছেন আপনারা? কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে তোর এক নম্বর শত্রু কে বল। যখন বলছে নির্দ্বিধায় বলো, তখন শয়তান বলছেন এ নবী মুহাম্মদ, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এ নবী, পৃথিবী জমিনেতে কোটি 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 মানুষ আছে, শত শত নয় লক্ষ লক্ষ নবী এসেছে, কিন্তু আমি আমি ইবলিস, আমার এক নম্বর শত্রু সেটা হচ্ছে আপনি। বলবেন না নাউজুবিল্লাহ? এই জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাকে বলছে শত্রু? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে। কেন শত্রু? কেন? আমার রাসূল যখন পৃথিবীতে যখন এসেছিলেন সবচেয়ে রেগে গেছিল কে? কে রেগে গেছিল? শয়তান রেগে গেছিল। কেন? শয়তানের সিংহাসন উল্টে গেছিল, শয়তান দেখেছে এইবার সমস্ত খারাপিগুলো দূর হয়ে যাবে, অন্ধকারগুলো দূরভূত হয়ে যাবে, জাহান্নামীগুলো জান্নাতি পথ পেয়ে যাবে, বাঁকা পথের মানুষগুলো সোজা পথে চলে যাবে, সমস্ত মূর্তি পূজা বন্ধ হয়ে যাবে। তখন বুঝেছে যে এইবার আমার বিপদ, খুব অবস্থা খুব খারাপ। সবাই খুশি মানাচ্ছে, নবী এসেছে পৃথিবীতে সবাই খুশি মানাচ্ছে, আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত মোর পাখিগুলো পেগুন মেঘে নাচছে, আকাশে তারাগুলো তারা হাসছে, আসমানগুলো এমন করে তারা হাসছে, পাখিগুলো তারা সবাই পেগুন মেঘে হাসছে, এমন করে সমস্ত সৃষ্টি জীবগুলো খুশিতে বাঘে বাঘ এসেছে, রসুল এসেছে, নবী এসেছে। জোরে বলেন আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসুল এসেছে হাবিব এসেছে, রসুল এসেছে হাবিব এসেছে। জোরে বলেন আব্দুল্লাহর ওই চিরন ঘরে শিশু রবি এসেছে, মা আমিনার ছোট্ট ঘরে প্রিয় রবি এসেছে, রসুল এসেছে হাবিব এসেছে, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসুল এসেছে হাবিব এসেছে, রসুল এসেছে হাবিব এসেছে। জোরে বলবে না সুবহানাল্লাহ। আমার সে ভাই কলকাতার মতো, হাওড়া জেলার মতো, নাথ বলেছি টাকা দিচ্ছে, হাওড়া জেলায় যে জলসা করতে গেছি, তিনি টাকার মালা দিয়ে গলায় পড়ছে, বলে কি এরকম করতে গেল? বলছে ওর করে আমরা করি। তাহলে আপনি নবীর প্রেম আপনার থাকবে, তার রসুল যখন পৃথিবীতে সবাই খুশি হয়েছে না হয়নি ভাই? সবাই খুশি হয়েছে।
আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে আমরা সকলে যোগ্য ইমাম পেয়ে গেলাম। আরো জোরে বলেন, নবীকে পেয়ে সবাই খুশি হয়েছিল হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে আব্বাকে চোখে দেখলেন না, 6 বছর বয়সে আম্মা জানকে হারালেন, 8 বছর বয়সে এমন করে দাদুকে হারালেন, এমন করে 25 বছর বয়স হলো বিবাহ করলেন। আজকের আমরা শুধু বলি শান্তি শান্তি শান্তি, শান্তি আমাদের নেই। শান্তি আছে ভাই? আপনি বলবেন কেন, গাড়ি আছে, বাড়ি আছে, আমার এত বড় সময় সম্পত্তি আছে, কিন্তু বিশ্বাস করেন শান্তি বর্তমান সময়তে নাই। শান্তির উপকরণ আছে কিন্তু শান্তি নাই। শান্তিটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 25 বছর বয়সে যখন আম্মা জান খাদিজাতুল কুবরাকে যখন বিবাহ করলেন, খাদিজাতুল কুবরা তখন শিল্পপতি, এখন যেমন টাটা গোয়েঙ্কা এই রিলায়েন্স যখন, যেমন মুকেশ আম্বানি এই সমস্ত, যেমন এরা যেমন শিল্পপতি না কোটিপতি, খাদিজাতুল কুবরা তখন ছিলেন কোটিপতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন, অনেকেই ভেবেছে ইসলামের দুশমন যারা, নবী দুশমন যারা, তারা ভেবেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো অর্থের জন্য বিবাহ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাদিজা আমি একটা কথা বলবো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, ও খাদিজা আমি তোমাকে একটা কথা বলতে চাই, তোমার যে অর্থ, তোমার যে সম্পদ, এত অর্থ আমার সম্পদ দরকার নাই, আমি রাসূলুল্লাহ এই অর্থ সম্পদগুলো তোমাকে বলছি তুমি গরিবের জন্য বিতরণ করে দাও। যে রাসূলুল্লাহ আপনি যাতে খুশি আমি তাতে খুশি, অর্থ সম্পদগুলো গরিবদের সবাইকে বিতরণ করে দিল, গরিব হয়ে গেল। জিজ্ঞাসা করল, খাদিজা তোমার এত অর্থ সম্পদ ছিল, এত কিছু তোমার ছিল, তুমি সেই সময় সুখী, এখন তোমার কিচ্ছু নাই, না এখন তুমি সুখী? বলছে আমার অর্থ সম্পদ ছিল, আমার কিচ্ছু, আমি তখন সুখী ছিলাম না, এখন আমার কিচ্ছু নাই, অথচ আমি এই সময় আমার সংসারে আমি শান্তিতে আছি। জোরে বলেন। আমরা মনে করি মানে কি, গাড়ি আছে মানে বিরাট সুখী, বাড়ি আছে মানে বিরাট শান্তি, ওগুলো ভাই সুখের উপকরণ, বিশ্বাস করেন সুখের উপকরণ। এ মনে করেন ভাই একজন 3তলা বিল্ডিং এ আছে, 25টা সিকিউরিটি, 3টে ঘুমের বড়ি খেয়েছে তার চোখে ঘুম আসে না, আর একজন ফুটপাথরে শুয়ে, ফুটপাথে শুয়ে আছে, সকাল বেলা সন্ধ্যা বেলা ঘুমিয়েছেন, সারা রাত তার চোখে ঘুম ভাঙে না, সারা রাত তার চোখে ঘুম ভাঙে না, আর একজন সারা রাত চোখে ঘুম আসে না, একজন ফুটে শুয়ে আছে, গায়ে কিচ্ছু নেই, শুধু কোনো কম্বল একটা গায়ে দিয়ে আছে, উপরে শিশির পরে ভরে বোঝে ভিজে গেছে, কিন্তু তার সারা রাত তার চোখে ঘুম ভাঙে না, আর একজন সারা চোখে ঘুম আসে না, কিন্তু 3তলা শুয়ে আছে, দুজনের মধ্যে সুখে কে? আপনারা বলেন জি, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছে, ওই যে ফুটপাতে শুয়ে যদি সুখী, একজনের সামনে দামি দামি ফল, দামি দামি পিজা থেকে শুরু করে সমস্ত খাদ্য খোরাক দিল, খাদ্য খোরাক দিয়েছে, বাবু খাও খেলাও, একটা আঙুর গালে দিয়ে বলছে না ভাই আমার খিদে নেই, নিয়ে যাও নিয়ে যাও, আর একজন সকালবেলা মাঠে গেছে, ওই 9টার দিকে বাড়িতে এসছে, গিন্নি বলতে এই দেখো পান্তা দেবো, বলতে আর ঝাট করে লিয়ে আয়, এক বাসন দিয়েছে শেষ, বলছে আর আছে, বলছে ছোট ভাইয়ের জন্য এক আছে, এক বাসন পান্তা আছে, বলতে ওখানে মুড়মুড়ি দিস কম, ঝাট করে খিদে লেগেছে, ঝাট করে লিয়ে আয়, পচা পান্তার একটা প্যাচ ছিল সব শেষ করে দিয়েছে। এ ভাই একজনের দামি দামি ফল দিল তার কিছু খেতে পারলো না, আর একজনের পান্তা এসেছে সব শেষ করতেছে, সাবান দুজনের মধ্যে সুখী কে? হ্যাঁ হ্যাঁ পান্তা, হ্যাঁ
আপনার কাছে আপনি মনে রাখবেন, টাকা থাকলে আপনার সুখী হওয়া যায় না, সুখের উপকরণ থাকলে আপনি সুখী হতে পারবেন না। আপনার টাকা আছে, আপনি টাকা নিয়ে দামি 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 চশমা কিনতে পারবেন, কিন্তু চোখ আপনি কখনো কিনতে পারবেন না। আপনার টাকা আছে, আপনি 1.5 লক্ষ টাকা নিয়ে আপনি একটা খাট কিনলেন বটে, কিন্তু আপনি ঘুম কখনো কিনতে পারবেন না। আপনার টাকা আছে, আপনি টাকা দিয়ে আপনি 2000 টাকা দিয়ে আপনি একটা জামা কিনলেন, কিন্তু আপনার স্বাস্থ্যটা আপনি কখনো কিনতে পারবেন না। এই টাকা থাকলে আপনি মনে করেন আপনি খুব শান্তিতে আছি, ভুল কথা। শান্তিটা হচ্ছে আল্লাহ পাকে দেওয়া দান, শান্তিটা কেবলমাত্র দিনের ভিতরে আছে, দিনের ভিতরে আছে শান্তিটা, ইসলামের ভিতরে শান্তি আছে। তাছাড়া তাম পৃথিবীতে কোনো কিছুর ভিতরে আপনি শান্তি নেই, আপনি দেখাতে পারবেন না। আর ইসলামের ভিতরে আপনার সব শান্তি লুকিয়ে আছে। একদিন হাসান বসরি হুজুর যাচ্ছে রাস্তা থেকে, বুঝলেন, যেতে যেতে দেখছেন একজন বিশাল আগুনকে নিয়ে আর পূজা করছে, আগুন পূজা করছে। হাসান বসরি তার কাছে গেলেন, বলছে ভাই তোমার নাম কি? বলছে আমার নাম সামাউন। বলছে কত বছর ধরে এরকম আগুন পূজা করছেন? বলছে 60 বছর। বলছে 60 বছর আগুন পূজা করছে? বলছে হ্যাঁ। বলছে আগুন পূজা করে লাভটা কি হচ্ছে? বলছে আগুন পূজা করে এই জন্য করছে, এই আগুন নরকে কখনো আমাদের জ্বালাবে না। বলছে তাই? বলছে হ্যাঁ, এই জন্য তো পূজা করছি। বলছে একটা কথা বললো? বলছে কি? বলছে তোমার একটুখানি তোমার একটু আঙুল একটু আগুনে দেবে? বলছে কেন আগুন দেবো কেন, আঙুলে আগুন আগুনে আমি আঙুল দেবো কেন? বলছে একটু পা দাও। বোধ হয় তাই আগুন দেওয়া যায় না, কিন্তু পুড়ে যাবে তো। বলছে আঙুল কখনো দেওয়া যাবে না। হাসান বসরি বলছে তুমি যে এখানে তোমার আগুন যদি এই আগুন যদি না ছাড়ে তোমাকে, তাহলে জাহান্নামের আগুন তোমাকে কি করে ছাড়বে? এখানকার আগুন তোমাকে ছাড়ছে না, জাহান্নামের আগুন কি করে ছাড়বে? বলছে হ্যাঁ, জাহান্নামের আগুন ছাড়বে। বলছে ভুল কথা। বল তাহলে কি? বলছে সামন শুনে গেলে এখানকার আগুন যদি তোমাকে যদি না ছাড়ে, জাহান্নামের আগুন তোমাকে কখনো ছাড়বে না। তবে তোমাকে আমি একটা কথা বলতে পারি, আগুনের আমরা কখনো পূজা করি না, এই আগুনকে কখনো আমরা পূজা করি না। আমি আসাম, আমি হাসান মাসি বলে দিলাম, আমি যদি তোমার আগুনের কাছে যাই, তোমার আগুনের কোনো ক্ষমতা নাই আমাকে পোড়ানো। এটা কথা হলো নাকি? তোমাকে পুড়বে না? বলছে না পুড়বে না। আসলে সবার কি সমান? বিশ্বাস করবে কি? বিশ্বাস করবে না তো। হাসান বসরি হুজুর বলছে তোর আগুনের ক্ষমতা নিয়ে আমাকে পোড়ানোর। বলছে এটা পুরো বাজে কথা, তুমি কোন আগুনে যাও? সামান্য হাসান বসরিকে বলছে তুমি কোন আগুনে যাও? আমি যদি আগুনে যাই তাহলে কি হবে? বলছে তুমি যদি আগুনে যাও আর এই আগুন যদি তোমাকে না পোড়ায়, তুমি যা বলবে আমি তাই শুনবো। হাসান বসরি হুজুর বলছে সামান, আমি যা বলবো তা শোনার দরকার নেই, আমি যদি তোর আগুন, তোর 60 বছর ধরে তোর অগ্নিপিণ্ড আগুনে আমি যাবো, তোর আগুন যদি আমাকে যদি পড়াতে না পারে, তাহলে একটা কথা বলবো, তুমি আমার কাছে মুসলমান হবে কি বলো, তাহলে আমি আগুনে যাবো। আর হাসান বসরি বলছে সামনকে, সামন যে যেমন যে যেমন সম্পর্কে তেমন মনে করে, কথা ঠিক না বল? আপনি যদি খারাপ হন আপনার চোখ সবাই খারাপ, আপনি যদি ভালো হন সবাই আপনার চোখ সবাই ভালো। ফুরফুরা হুজুরদেরকে অনেক দুর্নাম করে, বদনাম করে, বুঝাচ্ছে না? ফুরফুরা হুজুরদের বিভিন্ন সম্পর্কে বিভিন্ন সমালোচনা করে। হুজুরদের সম্পর্কে না জানলে আপনি মাথায় টুপিটা দিয়ে আছেন, আপনি যে জামাটা পরে আছেন, আপনার মুখে যে দাড়িটা আছে, এটা ফুরফুরার পীর, বাংলার পীর মুজাহিদুজ্জামান দারুজিকে রহমাতুল্লাহ আলাইহির অবদান, কথা ঠিক না বল? বলেন এ বাংলার জমিনেতে এমন একটা পরিস্থিতি ছিল, এ বাংলার জমিনেতে এমন একটা সেশন ছিল, যখন এ বাংলার জমিনটায় শুধু শিরক বিদআত ছড়াছড়ি যখন ছিল, এ বাংলার জমিনটা এমন একটা সেশন ছিল, এমন একটা পরিস্থিতি ছিল, যখন কোনো মায়ের গর্ভে যখন কোনো বাচ্চা থাকতো, সঙ্গে সঙ্গে তারা বলতো যে মায়ের গর্ভে বাচ্চা আছে, ওলা বিবির পূজাতে তানোর বাচ্চাটা মারা যাবে। এ বাংলার জমিনেতে এমন একটা পরিস্থিতি তৈরি ছিল তৎকালীন সময়তে, এ বাংলার জমিনেতে যদি কোনো গরুর যদি দুধ হতো, তারা বলতো যে মানিকপীরের পূজাতে তানো হলে এ গরুর বাচ্চা মারা যাবে, তারা মানে তাই বিশ্বাস করতো। এ বাংলার জমিনেতে এমন একটা পরিস্থিতি ছিল, খাজুর গাছ কিংবা তাল গাছে যখন রস কাটতো, খাজুর গাছ কিংবা তাল গাছের গোড়ায় তারা পূজা দিয়ে, ডাব গাছ দিয়ে পূজা দিয়ে, তারপর তারা খাজুর গাছ এবং তাল গাছের রস কাটতো। দাদুকে রহমাতুল্লাহ বাংলার জমিনেতে এসে হেঁটে হেঁটে পালকিতে চড়ে চড়ে তাম বাংলাদেশ আসাম থেকে শুরু করে 52টা জেলা ঘুরে 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 তাদের সবাইকে এইটা বলতে লাগলেন, দেখো আমি বাংলার পীর মুজাহিদুজ্জামান দাদুকে রহমাতুল্লাহ আলী তোমাদেরকে এটা বলছি যে তোমরা যে যে আকীদা নিয়ে চলছো, যে কথাবার্তা মাঝখান থেকে তোমরা চলছো, এটা ইমানটাকে শেষ করে দেওয়ার চক্রান্ত। আমি তোমাদেরকে বলছি তোমরা সত্যিকারই যদি মুসলমান হয়ে থাকো, তোমাদের নামের আগে স্ত্রী থাকবে না, তোমাদের নামের আগে মুহাম্মদ থাকতে হবে, তোমাদের যে পোশাকটা ধুতি আছে পোশাকটা কখনো ধুতি থাকতে পারে না, তোমরা মুসলমান তোমরা আগে লুঙ্গি পরিধান করো।
করো। দাউদকে রহমাতুল্লাহ আলাইহি ঘুরে 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 সমস্ত বিদআতটাকে তুলে দিলে, যারা করত পূজা তারা তুলে দিলে, যারা বলতো আমার বাচ্চার হয়েছে পক্স হয়েছে হাম হয়েছে শীতলা মন্দিরে না গেলে আমার বাচ্চা সারবে না, দাউদকে রহমাতুল্লাহ সঙ্গে স্পর্শে পাঁচ হুজুরকে আমরা থাকার সঙ্গে 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 স্পর্শে থাকার মাঝখান থেকে তারা এটুকু বুঝতে পারলো সম্পূর্ণ ভ্রান্ত সম্পূর্ণ মিথ্যা সমস্ত সব ছেড়ে দিয়ে ইসলামের সুজাল ছায়া এসে এক একজন অনেকে আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জোরে বলেন দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর রহমাতুল্লাহ পাঁচ হুজুর কেবলা তারা হেঁটে 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 একদিন কটা কথা একদিন নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ফুলবাড়ির জমিতে এসেছে বাংলাদেশ থেকে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছে বাবা নিসার তোমাদের বাড়ির যে পানিটা না খুব সুন্দর পানি, এক এক জায়গার পানি একরকম থাকে না ভাই। নিসারউদ্দিন হুজুর আমার তিনি সঙ্গে সঙ্গে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, দুদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদুরকে বলছে বাবা নিসারকে খুঁজে পাওয়া যাচ্ছে, নিসারউদ্দিন কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। তিন দিন পর একটা কলসিতে করে পানি নিয়ে মাথা করে নিয়ে এসে সামনে দাঁড়িয়ে রইল। মুজাহিদুজ্জামান দাদুরকে বলেছিলেন বাবা নিসার সেই তোমাকে পানির কথা বলার পর এই তিন দিন হলো তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তুমি কোথায় গেছিলে বাবা? সঙ্গে সঙ্গে মাথাটা হ্যাট করে বলেছিল আমার পিরামার মসজিদ মুজাহিদুজ্জামান, আপনি যখন আমার বাড়ির পানির কথা ভালো কথা যখন বলেছিলেন আমার মনটা খুশিতে ভরে গেছিল, আমি বড্ড খুশি হয়ে গেছিলাম যে আমার পিরামার বাড়ির পানিটাকে পছন্দ করে নিয়েছেন। আপনি যখন বলেছেন এখান থেকে আমি হেঁটে 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 আমি বাংলাদেশ ওখানে আমি চলে গেছিলাম, ওখানে গিয়ে আমি কলসিতে করে পানি নিলাম, পানি নিয়ে আমি গাড়িতে যখন উঠছি মনে মনে ভাবছি আমার পীরের জন্য আমি পানি নিলাম, সেই পানিটা আমি নিচে কি করে রাখবো যেন পেয়াধুবি হয়ে যাবে, না 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 আমি নিচে রাখিনি, সেই জন্য আমি পানিটাকে মাথায় করে নিয়ে আমার বাংলাদেশের ওখান থেকে হেঁটে 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 আমি ফুরফুরা জমিনে এসেছি হুজুর, পেয়াধুবি নেবেন না পেয়াধুবি নেবেন না, এই জন্য আমার তিন দিন সময় লেগে গেছে। কি আদব, কথা ঠিক না বলবেন দাদা? কি আদব ছিলেন, আল্লাহর ওলিদের পাওয়ার ছিল আছে থাকবে, চেনার মতো চোখ রাখতে হবে। আমরা চিনতে পারিনি ভাই, চিনতে পারেনি। আপনাদের দূরের কথা কি বলবো, আপনাদের বলেন এই ডগ ঘাটের কথা বলবো আপনাদেরকে, এটা তো আমাদের বাড়ির ধারে তো নাকি ভাই, বাড়ির ধারে তো এই ডগ ঘাটের এই সাইডটা কানালবাড়ি এই সাইডটা প্রতি বছর ভেঙে যেত, আমাদের মুরুব্বি না আমার চাচাজিরা ভালো বুঝবে বলতে পারবে, ডগ ঘাটের এই সাইডটা ভেঙে যেত এক সময়তে 1401 সালে মেজাউজিকে রহমাতুল্লাহ তখন হায়াতে আছে, কানালবাড়িয়া মানুষেরা ডগ ঘাটের মানুষেরা কিছু মানুষরা গেলেন, দিনটা ছিল 31শে বৈশাখ। হুজুর কিবলার কাছে কি বলছে হুজুর আমাদের কাঁঠালবাড়ি এই সাইডটা হুজুর প্রতি বছর ভেঙে যায় অনেক ক্ষয়ক্ষতি হয় হুজুর, আপনি একটু একটা তাবিজ করে দেন যাতে করে আমাদের কাঁঠালবাড়িটা যেন না ভাঙে হুজুর। মেজলা হুজুর কিবলা লিখে দিলেন তামিল লিখে দিয়ে বলেছিলেন তাবিজটা যেখান থেকে পুঁতে দিয়েছিলেন আজও পর্যন্ত সেই জায়গায় ভাঙন বন্ধ হয়ে গেছে। আরো জোরে বলেন, কোথায় মাতলা এখন চেতলা হয়ে গেছে, কি বলেন মাতলার আছে কি? ওখানকার একজন হিন্দু ভাই একজন সর্দার ভাই সে পাশে দেখছেন রাত্রেবেলা ঘুম ভেঙে গেছে, ঘুমিয়ে গিয়ে ঘুম ভাঙিয়ে দেখছেন যে একটা বোতলের ভিতরে লাঠি পতানো আছে, তার রাত্রেবেলা দেখছেন যে ওই বোতলের ভিতরটা এরকম লাইটের মতো যেন জ্বলছে। জোরে বলেন, সকালবেলা কিছু মানুষের সঙ্গে দেখা হয়েছে বলছে ওটা কি, বলছে কেন, বলছে ফুরফুরা শরীফে মেজলাউদ্দিন কেবলা তাবিজ দিয়েছেন। বিশ্বাস করেন আমার যখন রাতে বেলা মাঝে মাঝে ঘুম ভেঙে যায় আমি ঘুম ভেঙে দেখি ওইটা পুরো কারেন্টের লাইটের মতো জ্বলছে। জোরে বলেন নারায়ণ তাকবীর। তাহলে হুজুর কেবলাদের তাদের কথা যদি বলি তোমাদের গাত্র দেওয়া হবে, কিছু কিছু মানুষ ফুরফুরা হুজুরদের কথা বলে কেন, তোর বাপের কথা বল, বল তোর বাপ যদি কোনো ভালো কাজ করে তো বাপের কথা বলবো, কথা ঠিক না বলবো, কথা প্রসঙ্গে হুজুর কেবলাদের কথা আমাদের মনে পড়ে তাই আমরা বলি। আল্লাহর যে পাওয়ার ছিল কোরআনে পাওয়ার ছিল, হাসান বসরি হুজুর বলছে এই সামাউন
যদি তোর আগুনে যদি আমি হাত দেই, তোর আগুনের ভিতরে যদি আমি যাই, তুই কি মুসলমান হবি আগে বল। সে ভেবেছে যে পুড়ে যাবে, কেন যে যেমন সাপড়কে তেমন মনে করল। হাসান বসরিকে বলছে, হাসান বসরিকে সামন বলছে, হাসান তুমি যদি আগুন থেকে যদি বেঁচে ফিরতে পারো তাহলে আমি কথা দিলাম আমি তোমার কাছে মুসলমান হয়ে যাবো। হাসান মাসুদ নামা সঙ্গে সঙ্গে মনে 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 আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ পাক ও রব্বুনা আল্লাহ পাক আমি হাসান মাসি আল্লাহ আজকে যদি এই আগুন পূজানি সামাউনের কাছে যদি আমার ইসলামটাকে যদি আমি এর সামনে প্রমাণ করতে পারি, আপনি আছেন আপনার ইসলামটা হক, আল্লাহ আপনি এক, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য নবী, আমার কোরআনটা সত্য, এটা যদি প্রমাণ করতে পারি, আগুন থেকে যদি আমি বিজয় দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই সামাউন আমার কাছে 7 বছর অগ্নি পূজানোক, আমার কাছে কলেমা পড়ে ইব্রাহিম এখনো সেই আগুন আছেন, এখনো তো আপনি সেই আমাদের রাম আছেন আল্লাহ, আজকের তিনটা আপনি আমাকে আগুনের হাত থেকে রক্ষা করেন গো আল্লাহ, আমি যদি বেঁচে যাই দীর্ঘ দিনের পূজানি আগুন পূজানি আমার কাছে কলমা পড়বে, এই না করে মনে 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 দোয়া করে নিয়ে আস্তে 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 বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, মনে মনে কলমা শরীফটা পড়তে 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 সামাউনের 7 বছরে প্রজ্বলিত আগুনের উপরে এক পা দিলেন আগুন ধরে না, দুই পা দিলেন আগুন কোনো টাচ করে না, দূর থেকে সামাউন এবং তার লোকজন দেখতে পেলেন হাসান মাসিউদ আমার আগুনের ভিতরে গিয়ে আস্তে 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 ঘুরছে, সামাউন লক্ষ্য করে দেখছেন কি আশ্চর্য, এ আগুন তো হাসান মাসির গায়ে টাচ করে না, হাসান মাসিউদ আমার আস্তে আস্তে আগুন থেকে ঘুরে 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 বাইরে চলে আসলেন, সামাউন থেকে বলতে লাগলেন, এ হাসান এমন কি তুমি না জানো, এমন কি মন্ত্র পড়েছো বলো, ওই মন্ত্র নামা কি শিখিয়ে দাও, হাসান মাসিউদ বলতে লাগলেন, সামাউন এই সামাউন ওই মন্ত্রটা তুমি যদি একবার পড়ে নিতে পারো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একটা বার পড়ে নাও, ওই হাসান মাসি বলে দিলাম এই আগুন তোমাকে বি টাচ করবে না। আরো জোরে বলেন কি তাদের কলমে আর আমাদের কলমে এক হলো ভাই, মেজদাউদ্দিন কেবলা তাবিজ দিয়েছে, ভাঙন বন্ধ হয়েছে, লাইট জ্বলেছে, আমরা কোরআনটাকে যদি পুরো কমপ্লিট লিখে ছেড়ে দেই হবে বলে মনে হয়? ছোট হুজি কেবলা জঙ্গলে গেছে, জঙ্গলের বাঘরা সালাম সালাম করেছে, হুজুর খাবো না, আপনি যাকে নিষেধ করবো তাকে বি খাবো না, আপনি বললে আমরা জঙ্গল ছেড়ে চলে যাবো, আর আমরা যদি যাই সুন্দরবনের বাঘ কি বলবে, বলে খেয়ে মাল ভূত মোটা হয়েছে, এদিকে তো খুঁজে দিচ্ছি আমি এদিকে। তাদের ইমান আমাদের ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই? সামাউন বলছে, হাসান তুমি যেটা দেখিয়ে দিলে আমি তোমার কাছে কলেমা পড়ে মুসলমান হব, জোরে বলেন। তবে একটা কথা বললো মানবেন? হাসান বসরি বলছে, কি কথা বলছে সামাউন? একটা কথা বলি আপনাকে, আমি যখন মারা যাব, এই মারা যাবার আগে, এই মারা যাওয়ার মারা যাওয়ার পরে আপনি যদি একটা কাগজে যদি আপনি একটা চিরকুট যদি লিখিয়ে দেন যে সামাউন অনেক দিন ধরে অপরাধী, 60 বছর অগ্নি পূজারী, কিন্তু আল্লাহ পাক এই সামাউন আমার কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ, আমি হাসান বসরি বলে দিলাম, আল্লাহ পাক ওকে তুমি ক্ষমা করে দিও। হাসান বসরি হুজুর হাসছে বলে, সামাউন আমাদের কারুর কাছে লিখতে হবে না, আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষের মতো নয়, আমার আল্লাহ পৃথিবীর কোনো মানুষের মতো ভাই। আরে ভাই আপনি আপনার আব্বার কাছে ভুল করলেন, আপনার আব্বার কাছে আপনি ভুল করেছেন, আপনার আব্বা কাছে আপনি 2 বার 10 বার 20 বার আপনি মাপ চাইবেন, মায়ের কাছে ভুল করেছেন 2 বার 5 বার 7 বার মাপ করবার পরে আবার ভুল করলেন, রাতের অন্ধকারে গিয়ে আপনি দরজা খোলা নাড়বেন, মা দরজা খুলবে, কি হয়েছে মা তোমার কাছে ভুলটা করেছি, মা তুই মাপ করে দাও, মা আপনাকে মাফ করবে কিন্তু খোঁটা দেবে, এই ছেলে তুই তোর বউর কথা শুনে আমাকে বারবার উল্টো পাল্টা বলিস, তুই কি ধরনের মানুষ রে, তুই আমাকে সবসময় উল্টো পাল্টা বলিস, বলবে না বলবে না,
বড় ভাই বলবে, মা বলবে, বন্ধু বলবে, সব বলবে, বিবি তো বলবেই, ও তো ঝাড়ালি মারবে, সবাই না, কিছু কিছু আছে না? নাই, আপনি তিনবার আপনি একটা আপনাকে একটা করে কথা বলবে, শুনবেন, দেখবেন গন্ডগোলটা কিরম বাঁধে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তিনি এমন রহমান রহিম, আপনি অনেক গুনাহ করেছেন, শুধু একটা বার রাতের অন্ধকারে দিনের অন্ধকারে বলবে আল্লাহ আমি যা ভুল করেছি আর কখনো করবো না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আন্তরিকতার সঙ্গে আপনি, ইতমিনানের সঙ্গে যদি আপনি, খুশু খুজুরাতের সঙ্গে যদি আপনি বলেন আমার আল্লাহ আপনাকে মাফ করবে, জোরে বলেন, করবে না, করবে না গো। যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে এসেছিল, রসুলকে খুন করতে এসেছিল, ইকরামা, আবু জেলেবের ইকরামা, একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইকরামার বিবি এসে বলছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বললো, বলছে কি আপনি আমাকে চিনতে পেরেছেন? রসুল বলছে তোমাকে ঠিক চিনতে পাচ্ছি না তো, আপনাকে আমি তো চিনি না মা, কে আপনি? বলছে রসুলুল্লাহ ইয়াহবিল হুজুর, আমি আবু জাহেলের পুত্রবধূ ইকরামার, আমি ইকরামার বিবি, কি হয়েছে? বলছে আমরা যা ভুল করেছি আপনি কি মাফ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি রহমাতাল লিল আলামিন, আমি সমস্ত সৃষ্টির জন্য রহমত, দয়া, করুণা, আমি রাসূলুল্লাহ, তো আমি তো মাফ করার জন্য এসেছি, কি হয়েছে বলেন? বলছে আমার স্বামী অনেক অপরাধী, আমার স্বামী অনেক ভুল করেছে, আপনি যদি আমার স্বামীকে যদি মাফ করে দেন আমি খুশি হব, কেননা আমি আপনার কলেমাটা আগে থেকেই পড়ে নিয়েছি। বলছে আপনি আপনার স্বামীকে বলে দেন আমি রাসূলুল্লাহ সবাইকে মাফ করে দিয়েছি, জোরে বলেন। ইকরামার কাছে গিয়ে বললেন এই দেখেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাফ করবে, বুঝছো ওনাকে এত অত্যাচার করেছি, ওনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছি আমরা, আমার আব্বা এত অত্যাচার করেছে, আমরা সবাই এত অত্যাচার করেছি, আমাকে মাফ করবে? বলছে হ্যাঁ মাফ করবে, আপনি চলেন না। আসলেন, ভয়ে থরথর করে কাঁপছে, কে? ইকরামা, আবু জাহেলের বেটা, কাঁপছে, ভয়ে থরথর করে কাঁপছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসছে, বলছে আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম, কে? আমি আবু জাহেলের বেটা ইকরামা, আপনি কি আমাকে মাফ করবেন? রাসূল বলছেন আমি রাসূলুল্লাহ, আমি কাউকে এখানে তোড়তে আসিনি, আমি জুড়তে এসেছি, আমি রাসূলুল্লাহ পৃথিবীতে কাউকে মারতে আসিনি, আমি রাসূলুল্লাহ আমি ক্ষমা করতে শিখেছি। ইকরামা, আমি রাসূলুল্লাহ তোমার সারা জীবনের অপরাধগুলো আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করে দিলাম, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন বাবা মুহাম্মদ বলে দাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম পৃথিবীতে স্বামী আল্লাহ পাক একবার যদি আমার রহমতে ছাদের তলা যদি আসতে যায় আমি আল্লাহ মাফ করে দেবো, জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান মাসি বলতে লাগলেন সামনে আমার আল্লাহ পাক রহমান রহিম, আমার আল্লাহ পাক বারবার বলেছে মান্না ফিরে আয় লা অপরাধগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব, আন্তরিকতার সঙ্গে একটা আমি যা করেছি আর কখনো ভুল করবো না, একটা বার মাফ চাইলে আন্তরিকতার সঙ্গে আমার আল্লাহ অপরাধগুলোকে মাফ করে দেবেন। হাসান বাসি সামনকে বোঝাতে লাগলেন, বলছে ঠিক আছে না তবে আমাকে লিখে দিতে হবে। বলছে ঠিক আছে, কলেমা পড়লেন, লিখে দিলেন, মারা গেল হাসান বাসি। হুজুর জানাজা নামাজ পড়লেন, সামনের জানাজা নামাজ পড়লেন, জানাজা নামাজ পড়বার পরে কাফন দাফন হয়ে গেল। এক তারিখে হাসান বাসি হুজুর স্বপ্ন দেখছেন সামাউনকে, সামান বলছে হাসান, বলছে কি? বলছে সামাউন তোমার সঙ্গে ফারিস্তারা কবরে কেমন ব্যবহার করলো, কেমন ব্যবহার করেছে? বলছে তুমি যে কথা আমাকে বলেছিলে এ কথাটা সত্য কথা, আমার কবরে আমার পরিস্থান আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে, তুমি যে চিরকুটে যে কাগজটা লিখে দিয়েছিলে এই কাগজটা আমার দমার আর দরকার নাই, তোমার কাগজ তুমি ফিরিয়ে নাও। হাসান বাসরি হুজুর ঘুম ভেঙে দেখছেন যে সেই কাগজটা যেন হাসান বাসরি হুজুরের হাতে থেকে গেছে, জোরে বলেন। তাহলে ভাই আমরা কি সামাউন হচ্ছে আরো বড় অপরাধী কি, জোরে বলেন? আমরা সামাউন হচ্ছে ভালো না ভালো না? আরে আমরা কিছু কিছু বার নামাজ পড়েছি তো, জানাজা নামাজ আমরা পড়েছি তো, আমরা কোরআন মানি তো, আমরা রসুল মানি তো, তাহলে এগুলো তো আমরা মানি, শুধু কি একটু ফিরে আসতে হবে, এই মনে মনে ফিরে আসতে হবে। আর আপনি যদি মনে করেন কি শয়তান ধোকা দিচ্ছে, তো সবে তো 40 বছর বয়স, তুই একটু নামাজ পড়, মেয়েটার বেদে ছেলেটার বেদার মসজিদে যাবি,
ওটা কিন্তু শয়তানের ধোকা, ওটা কিন্তু ওইটাই কিন্তু আপনার শয়তানের ধোকা। রসুল জিজ্ঞাসা করেছেন, এই ইবলিস সবচেয়ে প্রথম এক নম্বর শত্রু কে? বলছে আপনি। অবস্থা মনে আছে আপনাদের কোন জায়গাটা গেছি? বলছে আচ্ছা, তার দ্বিতীয় নাম্বার শত্রু কে? বলছে দ্বিতীয় নাম্বার শত্রু হচ্ছে আলেম। আলেম হচ্ছে দ্বিতীয় নাম্বার শত্রু কার? শয়তানের। কথা ঠিক না ভুল? শয়তানের। কেন? এরা ভালো কথা বলবে। আরে এই জায়গাটা শয়তান শুধু ধোকা দেয়, যদি মিলাতে যাবি বাড়িতে বলে শোন না।